মানে 2018 তে লাস্ট বিয়েবাড়ি গেছিলাম, তার মেয়ের অন্নপ্রাশন খেয়ে নিয়েছি। বিয়েবাড়ি গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে আর একটা নতুন দিন আর আর একটা উইক অফ আমার। আর তোমরা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, শেষ পর্যন্ত ভিডিও দেখো, খুব ইন্টারেস্টিং কিন্তু। দিদিন আমাকে এরা সবাই এক্সাইট করে রাখে যে আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দেবে, তো আজকেও সেমই হয়েছে। সকাল 8টার সময় তুলে দিয়েছে, আমার চোখে এখনো ঘুম ভর্তি। আজকে যেহেতু দাদার জন্মদিন ছিল আর আমাদের রাতে আজকে একটা বিয়েবাড়ি আছে, ফাইনালি ইতনি খুশি। মানে 2018 তে লাস্ট বিয়েবাড়ি গেছিলাম, তার মেয়ের অন্নপ্রাশন খেয়ে নিয়েছি, আর এতদিন পরে একটা রিসেপশন পার্টি পেয়েছি, মানে ও ভগবান, ধন্যবাদ ধন্যবাদ। এটা হচ্ছে দাদার বার্থডে কেক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear dada. Happy birthday to you. Hatali. So এখন বাজে হচ্ছে 10টা আর এখন একটু ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে বানাবো হচ্ছে পাস্তা। আজকে এই পাস্তাটা বানাবো, ইপির পাস্তা প্রথমবার ট্রাই করছি। ইপির পাস্তাটা ভালো খেতে, বাট আমার ম্যাগির হোয়াইট সস পাস্তাটা বেশি ভালো লেগেছে। চুটকে দেখা যাচ্ছে চোখে জল কেন, এটি দাঁত দেখিয়ে দাও। ওরা একটু ময়ে ময়ে শুনি না, না তোকে উঠতে দেবো না, বস করবো। তাই মাথায় পুরো এক গাদা তেল মেখেছি। কি করছি, কি পড়ি আমি, এটা হেভি পড়ে আমি, পড়ে আমি বাবা, পড়ে আমি বাবা, পড়ে আমি পড়ে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল তেল লাগানোর পর, তো হঠাৎ করে না কারি খেতে ইচ্ছা করলো, আর আমি কোনোদিনও বানাইনি, আর আমার খুব ভালো লাগে, ঠিক আছে। হরিদ্বারে খেয়েছিলাম, দারুণ টেস্ট ছিল, তো হুট করে ইচ্ছা হচ্ছে আজকে একটু কারি বানাই। তো দই কিনে এনেছি, দোকানে গেছিলাম দই কিনে এনেছি, এবার একটু কারি বানাবো চলো। এখানে পেঁয়াজ কাটতে গিয়ে মানে আমার পুরো চোখের অবস্থাই খারাপ হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়েছে, এত পেঁয়াজটা ঝাঁচ্ছিল। এখানে আমার কারি অলরেডি রেডি হয়ে গেছে, পুরো রান্নার রেসিপিটা অলরেডি চ্যানেলে আপলোড আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। দেখো কালারটাও বেশ খুব সুন্দর এসছে। দুপুরবেলা ভাত দিয়ে নাগেটসগুলো খাওয়ার খুব ইচ্ছা হলো, এটা হচ্ছে ম্যাকিনের ভেজিটেবল নাগেট আর এটা হচ্ছে চিজ কর্ন নাগেট। আজকে লাঞ্চে ছিল ভাত, তরকারি, নাগেটস, কারি, চাটনি আর শাক ভাজা। এখানে অনেকক্ষণ ধরে দেখছি আয়নার সামনে দাঁড়িয়ে, না অনেকক্ষণ ধরে নাটক করছে, আর ও জানেন আমি রেকর্ড করছি, লাস্টে বুঝতে পেরে গেছিল। টান করে বেরিয়েছি, আজ হচ্ছে 5:11। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, তো মেকআপ করতে বেশ অনেকক্ষণ সময় লেগেছে, আর আমি এরকম একটা সাউথ ইন্ডিয়ান মতো একটা শাড়ি পরেছি। চুলটা এখন বাঁধা আছে কারণ প্রচণ্ড গরম আছে আজকে হুট করে, তো গিয়ে খুলে দেবো, দেখি কেমন লাগে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। ফাইনালি বিয়েবাড়িতে চলে এসেছি, আর এখানে আসতে না আসতে সবাই ফটোশ্যুট শুরু করে দিয়েছে, আর প্রচণ্ড ভিড়ও হয়েছিল, গরমও খুব বেশি পড়েছিল সেই দিনকে। ব্রাইডের তো কোনো ছবি তুলতেই পারিনি কারণ ওখানটা এত বেশি ভিড় ছিল, নিজেদেরই ছবি তুলে নিয়েছি আর। আর এসে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গরম কফি। বিয়েবাড়ি অ্যান্ড স্টার্টারের মেনুর ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড আছে, তোমরা এক্ষুনি গিয়ে দেখে নাও। আইসক্রিমের স্টল ছিল তাই ফার্স্টেই আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। এরা ডিজের অ্যারেঞ্জমেন্ট করেছিল, গিয়ে দেখি পুচকেটা নাচতে শুরু করে দিয়েছে লিটারালি। এটা হচ্ছে আমার ঠাকুমার, এখানে আমরা একটু মকটেল ট্রাই করছিলাম। ফাইনালি ওকে বাইরে আনা গেছে, মানে ও আসতে চাইছে না, ভিতরে এত গরম, তার মাছ এতগুলো বড়র মাঝখানে, ও পেছাড়া ছোট, কে মানে ধরে রাখা যাচ্ছে না, ওখানেই বারবার ছুটে চলে যাচ্ছে। আর এখানে পুরো গরমে নাজেহাল অবস্থা, বিশ্বাস করে
একটাও ভালো ছবি আসেনি, মুখ থেকে যেন পুরো তেল বেরোচ্ছে, মানে এমন অবস্থা, এত গরম হচ্ছে। অনেক রাত হয়ে গেছে তাই ভাবলাম খেতে বসে পড়ি, কিন্তু একটুও পেটে জায়গা নেই, কারণ স্টলেই এত কিছু খেয়ে নিয়েছি, তাই তো অল্প একটুখানি খেয়েছিলাম, কারণ খেতে একদমই ভালো লাগছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পানের স্টল থেকে নিয়ে নিয়েছি একটা পান, আর সবার লাস্টে তো আইসক্রিম মাস্ট, তো এবার নিয়েছিলাম চকলেট ফ্লেভার। আর এসে গেছি বাড়ি, এসে দেখছি বিছানা আমি এই অবস্থা করে গেছি, এটা আমাকে এখন গুছাতে হবে, মানে আমার জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে, এত বেশি গরম ছিল, না ভালো করে খেতে পেরেছি না কিছু। ভালো লাগলে লাইক করার, কমেন্ট করে জানিও আমার লুকটা কেমন লাগলো তোমাদের। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা গাইস।